নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই সময় বাজারে বেশ ভালো ভালো ফুলকপি পাওয়া যায়, তো আজকে নিয়ে এসেছি ফুলকপির অনবদ্য রেসিপি, যেটা কিনা দেখে আপনারা ভাবতেই পারবেন না এটা কিভাবে রান্না করা হবে। তো রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আসুন দেখে নেবেন রেসিপি, শুরু করছি রান্না। এখানে 500 গ্রাম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটিগুলো ছাড়িয়ে বেশ সলিড একটা ফুল নিয়েছি। এটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ছোটোখাটো পোকা বেরিয়ে আসে, আর এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ সরষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার। এখন চামচ দিয়ে এই পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার এরকম একটা ব্রাশ দিয়ে এই পুরো মশলাটাকে ফুলকপির ফুলের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে পুরো ফুলটার মধ্যে মশলাটা লাগিয়ে নিয়েছি, আর গোড়ার ডাঁটিটা এটা কিন্তু রেখে দিয়েছি। এখন গ্যাসের উপরে এরকম একটা জালি বসিয়ে নিলাম। এখন জালির উপর ফুলকপিটাকে রেখে আস্তে আস্তে রোস্ট করব, মানে একটু একটু জ্বালিয়ে নেব। এটা কিন্তু বেগুন পোড়ার মতন অতটা পোড়াবো না, ওপর দিয়ে একটু একটু করে যাতে জ্বলে যায় সেই রকম অবস্থাতে নামিয়ে নেব। এইভাবে একটা চাকুর সাহায্যে পুরো ফুলকপিটাকে চারদিকে সুন্দর করে একটু জ্বালিয়ে নিলাম। লক্ষ্য রাখতে হবে যেন কোনো জায়গাটা বেশি না পড়ে, এতে কি হবে ফুলকপির একটা স্মোকি ফ্লেভার আসবে। ফুলকপিটাকে এখন বোর্ডের উপর রেখে পিস পিস করে কেটে নেব। এই ফুলকপিটা কিন্তু 30% মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরকম পিস পিস করে কেটে নিলাম, আর এখানে ফুলকপির ডাঁটিটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু। এখন কড়াইতে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটাকে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। জিরেটা ফুটে যাওয়ার পরে এখানে 2 মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হাই ফ্লেমে মিনিট 2 ভেজে নেব, তাতে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে। এই সময় আলু আর ফুলকপির ডাঁটিগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেবার পরে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সফট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচি নেওয়া টমেটো, আর 4-5টা কুচি নেওয়া কাঁচা লঙ্কা। একটু লবণ দিয়ে দিলাম নাড়িয়ে চেড়ে, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে মিনিট 2 কষিয়ে নেব। ততক্ষণে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। যেই বাটিতে আমি মশলা মাখিয়েছিলাম ফুলকপির উপরে, ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/4 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিলাম 1/2 চামচ থেকে একটু কম গরম মশলা। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যেটা আদা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে। এখন পুরো মশলাটাকে মিশিয়ে নেব। এই প্রসঙ্গে একটা কথা বলে নিচ্ছি, টক দইয়ের মধ্যে সব রকম মশলা দিয়ে মিশিয়ে কড়াইতে দিলে কিন্তু সেই দইটা কখনোই ফাটে না। বা আপনারা যখন কোনো কিছু দই দিয়ে রান্না করবেন, গ্যাসটা সবসময় অফ করে নেবেন, এতেও কিন্তু দইটা ফাটে না। না হলে খুব গরম অবস্থায় দইটা দিলে ফেটে যাওয়ার চান্স থাকে। এইদিকে আলু পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি নরম হয়েছে, এটা কিন্তু একদম ভাজিনি। এর মধ্যে এখন পুরো মশলাটা দই মেশানো দিয়ে দিলাম।
গ্যাসটাকে স্লো করে নিয়ে মিনিটখানেক কষিয়ে নেব। দেখুন মশলার চারপাশে কিন্তু একটু একটু তেল তেল দেখা যাচ্ছে। এই সময় কেটে নেওয়া কপিগুলো দিয়ে দেব। মিনিটখানেক কষিয়ে নেওয়ার পরে ওই বাটি দিয়েই এক বাটি মতো জল দিয়ে দিলাম। আর জলের সঙ্গে ভালো করে ফুলকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। এই আলু ফুলকপির তরকারিতে কিন্তু আলু আর ফুলকপিটা ভেজে নিয়ে এটা একটু ফুলকপিটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকবে। এখন এর মধ্যে 1 চামচ কসুরি মেথি এইভাবে হাতের মধ্যে নিয়ে ডোলে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন আমরা রেস্টুরেন্টে খাই মশলা বা অন্যরকম একটা ফ্লেভার থাকে, এইটাতে কিন্তু সেই ধরনের একটা স্মোকি ফ্লেভার থাকে। কসুরি মেথিটা মিশিয়ে নেড়ে নেবার পরে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে গ্যাস রেখে দিলাম। দেখুন একদম ইজি রেসিপি, অথচ টেস্টটা কিন্তু একটু আলাদা। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর পাশের বেল বাটনটাকে ট্যাপ করবেন, তাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার রেসিপি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপিতে। বাই।